আপনার ইউটিউব ভিডিওর জন্য সঠিক ক্যাটাগরি কি হবে? আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করেন তখন ওখানে একটা সেকশন থাকে দেখবেন ক্যাটাগরি, ওখানে কি কোনো চেঞ্জ করেন নাকি চ্যানেলের আপলোড ডিফল্টসের মধ্যে আপনি যেটা সেট করে রাখছেন ওইটাই জাস্ট সব ভিডিওতে দিয়ে যাচ্ছেন? যদি ওইটাই সব ভিডিওতে দিয়ে থাকেন তাহলে আপনি ভুল করতেছেন, হয়তো বা এই জন্য আপনার ভিডিওতে ভিউস আসতেছে না, ইউটিউব আপনার ভিডিও মানুষের কাছে রিকমেন্ড করতেছে না। কেন করতেছে না একটু পরে বুঝতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনার ভিডিওর ক্যাটাগরি কী হবে, সঠিক ক্যাটাগরি আপনি কী দিবেন সেটা আমি বলে দেবো, কারণ এই ভিডিওতে 100+ ভিডিও টাইপের কথা বলবো। 100+ ভিডিওর ক্যাটাগরি কী হবে আমি সেটা বলে দেবো। দেখুন ইউটিউবে কিন্তু 15টা ক্যাটাগরি আছে, এই 15টা ক্যাটাগরির মধ্যেই 100 টাইপের ভিডিও কিন্তু আনতে হবে। হ্যাঁ, এই 15টা ক্যাটাগরির মধ্যেই এই 100+ ভিডিও কিন্তু ঢুকবে। সো এরকমও হতে পারে যে একটা চ্যানেলের মধ্যে মাল্টিপল ক্যাটাগরির ভিডিও থাকতে পারে। হ্যাঁ, অ্যাকচুয়ালি একটা ক্যাটাগরির মধ্যে মাল্টিপল ক্যাটাগরি থাকতে পারে, সাব ক্যাটাগরি থাকতে পারে। চ্যানেলের ক্যাটাগরি বলে কিছুই নাই, একটা চ্যানেলের মধ্যে ম্যাক্সিমাম যে ক্যাটাগরির ভিডিও থাকে ওই চ্যানেলকে ওই ক্যাটাগরি বিবেচনা করা হয়। বাট এরকম কোনো সিস্টেম নাই যেখানে অ্যাকচুয়ালি আপনার চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। অনেকে বলতে পারেন যে আপলোড ডিফল্টসের মধ্যে যে আমরা ক্যাটাগরি সিলেক্ট করি ওটা কি? ওইটা হচ্ছে আপলোড ডিফল্টস, মানে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন ডিফল্টভাবে ওইটা চলে আসবে। এরকম না যে আপনি চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করে রাখছেন। এমনও হতে পারে যে আপনার চ্যানেলটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরির ম্যাক্সিমাম ভিডিও থাকে, বাট ওইখানে আপনি একটা এডুকেশনাল ক্যাটাগরির ভিডিও নিয়ে আসছেন, তো সেখানে অবশ্যই তো আপনাকে ক্যাটাগরি চেঞ্জ করে দিতে হবে। তো আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন, আমি সব কিছু এই খাতাতে লিখে রাখছি। প্রায় 100+ ভিডিও টাইপের আপনাদের অনেক কমেন্ট আমি নিয়েছি ক্যাটাগরি ভিডিও থেকে। আমি আগেও একটা ক্যাটাগরি ভিডিও তৈরি করছিলাম, সেখানে 30টার মতো চ্যানেলের কথা বলছি, বাট আজকের এই ভিডিওতে 100+ মানে 100+ চ্যানেলের কথা বলবো। আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন। আর প্রথমে বলে নিই যে অ্যাকচুয়ালি ক্যাটাগরি কেন ইম্পর্টেন্ট। অনেকে হয়তো বা এটা নিয়ে কনফিউশনে থাকতে পারে যে এই ছোটোখাটো বিষয় নিয়ে কেন এত বড় একটা ভিডিও তৈরি করতেছেন, তাই না? তো ক্যাটাগরি এই জন্য ইম্পর্টেন্ট, দেখুন আমরা যখন কোনো একটা ভিডিও আপলোড করি তখন ইউটিউব কিন্তু বুঝতে পারে না যে ওই ভিডিওটা অ্যাকচুয়ালি কোন টাইপের কোন ক্যাটাগরির, আমাদেরকে অবশ্যই সিলেক্ট করে দিতে হয়, নাহলে তো ইউটিউব এরকম অপশন একটা দিত না যে ক্যাটাগরির অপশন। এখন একজন মানুষ কিন্তু সব ক্যাটাগরির ভিডিও দেখে না, যেমন আমি টেক ভিডিও দেখি, ম্যাক্সিমাম আমি টেক ভিডিও দেখি, আমি কোনো ফিশিং ভিডিও কিন্তু দেখি না, আমি কোনো নার্সারি টাইপের ভিডিও কিন্তু দেখি না, তাই না? তো আমার সামনে কিন্তু ম্যাক্সিমাম টাইম টেক ভিডিওগুলোই আসে। টেক ভিডিও কেন আসে? কারণ আমি টেক ভিডিও দেখি, ইউটিউব বুঝতে পারে ওই যে ভিডিওগুলো টেক ভিডিও সেগুলো আমাকে দিয়ে থাকে, তার মানে ইউটিউবকে ওই ভিডিওগুলো বোঝাইছে না এগুলো টেক ভিডিও, এগুলোকে আরাফতকে দিতে, হোসাইনকে দিতে। ওকে, তো সেরকম আপনি যখন আপনার ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন তখন ওই ক্যাটাগরির ভিডিওগুলো যারা দেখে তাদের কাছে ইউটিউব রিকমেন্ড করবে। এটা হচ্ছে সিম্পল হিসাব, ইউটিউবের অ্যালগোরিদম অ্যাকচুয়ালি এটাই বলে। এখন আসি যে অ্যাকচুয়ালি কী কী ক্যাটাগরি আছে। ইউটিউবে 15-16টার মতো ক্যাটাগরি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই ক্যাটাগরির মধ্যে অ্যাকচুয়ালি কোন কোন ভিডিওগুলো ঢুকবে আপনার ক্যাটাগরিও আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন। এবার একটু মনোযোগ সহকারে শুনুন। প্রথমে আছে অটো অ্যান্ড ভেহিকেল। এখানের মধ্যে মোটরসাইকেল, কার, প্লেন, বাস, ট্রেন এইগুলোর অ্যাক্সেসরিজ নিয়েও যারা ভিডিও তৈরি করে সেইগুলো এই ক্যাটাগরির মধ্যে আসবে। যারা বাই সেল করে মানে কেনাবেচা করে তাদের ভিডিওগুলো কিন্তু এই ক্যাটাগরির মধ্যে আসবে। হ্যাঁ, মোটরসাইকেল মানে যে কয়টা ভেহিকেল আছে, যে কয়টা গাড়ি আছে কিংবা অটো আছে সেগুলো সব এইখানে চলে আসবে। দেন হচ্ছে কমেডি। এই কমেডি ক্যাটাগরিটা আর এন্টারটেইনমেন্ট, একটু পরে আমি বলবো এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি, এই দুইটা প্রায় সিমিলার বাট হালকা একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে কমেডি বলতে স্ট্যান্ড আপ কমেডি, যেসব যেরকম কপিল শর্মা শো কিংবা বিভিন্ন অঙ্গভঙ্গি হতে পারে, এই অঙ্গভঙ্গি কিংবা স্ট্যান্ড আপ কমেডিগুলো এর মধ্যে চলে আসে। আবার এইগুলো চাইলে আপনি এন্টারটেইনমেন্টও দিতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি কমেডি আর এন্টারটেইনমেন্ট খুব কাছাকাছি, ঠিক আছে, একটু আধটু স্লিপ করলেও কোনো সমস্যা হবে না। বাট আপনি দেখা যাচ্ছে একটা হচ্ছে অটো অ্যান্ড ভেহিকেলের ভিডিও আপনি ফুল আলাদা একটা ক্যাটাগরিতে দিয়ে দিলেন, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, তো কমেডির মধ্যে বেসিক্যালি এই টাইপের কমেডি আসে। এখন আসি এডুকেশনাল ভিডিও, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ অনেকে এডুকেশনাল ভিডিও তৈরি করে। একটা হচ্ছে টিউটোরিয়াল টাইপের যেসব ভিডিও থাকে, লাইক আপনি এটা দেখাচ্ছেন স্টেপ বাই স্টেপ দেখাচ্ছেন, এগুলো বেসিক্যালি এডুকেশনাল ভিডিও, আপনি একটা বিষয় শিখাচ্ছেন। হ্যাঁ, ক্লাস হতে পারে, ক্লাস 1-10 পর্যন্ত যারা শিখান কিংবা যে কোনো ক্লাসের যারা শিখান, অ্যাডমিশন টেস্টের জন্য যারা শিখান কিংবা কুরআন যারা শিখান, কুরআন তেলাওয়াত কিন্তু আবার আলাদা বিষয়, যারা কুরআন শিখান তাদেরও এইগুলো কিন্তু এডুকেশনের মধ্যে পড়ে। তারপর হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স হতে পারে, ম্যাথমেটিক্যাল অনেকে টিপস অ্যান্ড ট্রিক্স দেন না যে এত শর্টকাটে কীভাবে এটাকে সলভ করতে হবে, এগুলো কিন্তু এডুকেশনের মধ্যে পড়ে। যারা গাছপালার নিয়ে নার্সারি মানে গাছপালার যত্ন কীভাবে করতে হবে, হ্যাঁ এটা কীভাবে করতে হয়, ওটা কীভাবে কী করতে হয়, কীভাবে ফলন বৃদ্ধি করতে হয়, হ্যাঁ যেগুলো মানে মানুষকে শিখান যারা,
তাদের ভিডিওগুলো কিন্তু এডুকেশনাল ক্যাটাগরির মধ্যে আসে। আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে আমি ক্যাটাগরি এখানে লিখে রাখছি, এই ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে যখন, তখন আপনি উপরে লেখাও চেঞ্জ হয়ে যাবে। এই ক্যাটাগরির মধ্যে কী কী ভিডিও আছে আমি সেগুলো নিয়ে কথা বলছি। এরপর আছে কৃষি, যারা কৃষি নিয়ে কাজ করেন, কৃষির বিষয়গুলো তুলে ধরেন, সেগুলো এডুকেশনের মধ্যে পড়ে। এবার হচ্ছে হেলথের, যারা টিপস দেন, বিভিন্ন রকম টিপস ট্রিক্স দেন, কিংবা যারা বিউটি টিপস টিপস দেন যে মুখে কী মাখলে সাদা হবে, এই টাইপের যারা, এগুলো কিন্তু এডুকেশনাল টাইপের মধ্যেই আসে। তারপর আর্কিটেকচার আছে, হ্যাঁ এগুলো আসে। ট্রেইলারিং আছে, হ্যাঁ টেইলারিং, যারা ওই যে সুতা দিয়ে সেলাই করেন কিংবা এইগুলো দেখান যে এটা কীভাবে সেলাই করতে হবে, এটা কীভাবে সেলাই করতে হবে, স্টাইলিশ, এগুলো কিন্তু সব এডুকেশনের মধ্যে আসে। ফিটনেস দিয়ে যারা ভিডিও তৈরি করেন, যেরকম কীভাবে মাসেল তৈরি করতে হবে, কীভাবে সিক্স প্যাক, এইট প্যাক, এই টাইপের যেসব ফিটনেস ভিডিও আছে, এগুলো কিন্তু এডুকেশনাল ক্যাটাগরির মধ্যে আসে। আপনার ভিডিও যদি এখনও না আসে থাকে, সামনে আসবে, আপনি একটু ওয়েট করে ধৈর্য সহকারে দেখুন, আর এগুলো জেনে রাখা ভালো। ওকে, নেক্সট টাইম হয়তো আপনি এই টাইপের ভিডিও তৈরি করতেও পারেন। এরপর কবিরাজি করে যারা তাদেরও আসে, মেডিটেশন করে যারা, মেডিটেশন শেখায় যারা তাদেরও আসে, ইয়োগা শেখায় যারা তাদেরও আসে, কিংবা যারা মোটিভেশন দেয়, হ্যাঁ এদেরও কিন্তু এই এডুকেশন ক্যাটাগরির মধ্যেই আসে। মোটিভেটেড করে মানুষকে যারা, তাদের কিন্তু এই ক্যাটাগরি। ওকে, এরপর হচ্ছে এন্টারটেইনমেন্ট, যেটা সব থেকে বড়ো ক্যাটাগরি। ইউটিউবের প্রায় 50%-এর উপরের ভিডিও হচ্ছে এই এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির। ওকে, প্রথম আছে যারা ফিল্ম তৈরি করে, যারা শর্ট ফিল্ম তৈরি করে, যারা ব্লগিং তৈরি করে, কিংবা যারা ডান্স ভিডিও তৈরি করে, যারা ফান ভিডিও করে, যারা হোয়াটসঅ্যাপ স্টেটাস তৈরি করে, হ্যাঁ যারা প্রাঙ্ক ভিডিও তৈরি করে, যারা ফিশিং করে মানে মাছ ধরে, হ্যাঁ যারা স্যাটিসফাইং ভিডিও, অনেকে একটা রিকোয়েস্ট করছেন যে ভাই আমি তো স্যাটিসফাইং ভিডিও তৈরি করি, তো এগুলো অ্যাকচুয়ালি কোন ক্যাটাগরির মধ্যে আসে? তো এগুলো এন্টারটেইনমেন্টের মধ্যে আসে। দেন ওয়াজ, অর্থাৎ ইসলামিক যে আলোচনা হয়, ওয়াজ হয়, সেগুলো কিন্তু এন্টারটেইনমেন্টের মধ্যেই পড়ে। অনেকে বলেন যে ইসলামিক ভিডিও কোন ক্যাটাগরি হবে, এখন ইসলামিক ভিডিওরও তো বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন ইসলামিক গজল আছে, ইসলামিক ওয়াজ হতে পারে, কোরআন তেলাওয়াত হতে পারে, ঠিক আছে, এক একটা এক এক বিষয় হতে পারে। হ্যাঁ, তো আমি স্পেসিফিক করে আপনাকে বলে দিচ্ছি, এরকম না যে ইসলামিক ভিডিও তৈরি করলে আপনাকে এন্টারটেইনমেন্টের মধ্যে রাখতে হবে, আরও অনেক ক্যাটাগরির মধ্যে ইসলামিক ভিডিও যেতে পারে। ইসলামিক ভিডিও তো অনেক টাইপের আছে, হ্যাঁ যেরকম ওয়াজ হচ্ছে এন্টারটেইনমেন্টের মধ্যে। দেন ভালোবাসার গল্প যারা শোনান, ভালোবাসার বিভিন্ন কাহিনী শোনান, এগুলো চলে আসে। ফুড রিভিউ যারা করে কিংবা ফুড ব্লগিং যারা করে, এটাও হচ্ছে এন্টারটেইনমেন্টের মধ্যে আসে। আবার মোটিভেশনটাও কিন্তু এন্টারটেইনমেন্টের মধ্যেই আসে, যারা ফানিভাবে মোটিভেট করে অনেককে, এগুলো। হ্যাঁ, তারপর হচ্ছে বায়োগ্রাফি আছে, অনেকে বায়োগ্রাফি তৈরি করে, এগুলো এন্টারটেইনমেন্ট। অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নিয়ে বায়োগ্রাফি তৈরি করে, হিস্টোরিক্যাল যেসব ভিডিও আছে কিংবা যেসব ডকুমেন্টারি ভিডিও আছে, সেগুলো সব এন্টারটেইনমেন্টের মধ্যে। দেন কুকিং ভিডিও যারা তৈরি করে, অনেক কুকিং চ্যানেলে সাবস্ক্রাইবার আছে। আর আপনি কোন ভিডিও তৈরি করেন অবশ্যই আমার ভিডিওর কমেন্টে জানান, আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়েন অবশ্যই একটু ভিডিওর কমেন্টে জানান। তো কুকিং ভিডিও যারা তৈরি করেন, তারাও এন্টারটেইনমেন্টের মধ্যে পড়েন। মুভি এক্সপ্লেইন যারা করেন, মুভি বিভিন্ন মুভির স্টোরি শোনান যারা, এটা হচ্ছে এন্টারটেইনমেন্ট। লাভ স্টোরি ভিডিও, কবিতা, সেনাবাহিনীর যেসব ভিডিও আছে, তারপর হচ্ছে আবৃত্তি, রিয়াকশন ভিডিও, যারা বিভিন্ন ভিডিওর উপরে রিয়্যাক্ট করেন, এটাও এন্টারটেইনমেন্টের মধ্যে আসে। বাইক রাইডিং আছে, দেন রোম্যান্টিক ডায়েরি আছে, ধাঁধা আছে, হেয়ার কাট যারা করেন, হ্যাঁ যারা হেয়ার কাট দেখান, অনেক সুন্দর সুন্দর হেয়ার কাট, এগুলো এন্টারটেইনমেন্টের মধ্যে আসে। পেইন্টিং, ড্রয়িং, এগুলো সব এন্টারটেইনমেন্টের মধ্যে, এন্টারটেইনমেন্টের মধ্যে। ওকে, এত বলতে এত কিছু বলতে বলতে জড়াই যাচ্ছে। মোটামুটি এন্টারটেইনমেন্ট কমপ্লিট। আপনাদের কমেন্টের মধ্যে আমি এতগুলোই পাইছি, আরও হয়তো বা দু এক ক্যাটাগরির ভিডিও থাকতে পারে, দু এক টাইপের ভিডিও থাকতে পারে, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি আপনার টাইপ যদি এই ভিডিওতে না বলে থাকি, আপনার ক্যাটাগরি যদি এই ভিডিও থেকে না জানতে পারেন, ওকে, আর জানতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার ভিডিওর ক্যাটাগরি কী। দেন হচ্ছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। ফিল্ম অ্যান্ড অ্যানিমেশনের মধ্যে যেসব কার্টুন মুভি আছে কিংবা যেসব অ্যানিমেশন মুভি আছে, এইগুলো বেসিক্যালি পড়ে। মুভিগুলোও এন্টারটেইনমেন্টের মধ্যে, বাট কার্টুন মুভি যেগুলো অ্যানিমেশন মুভি, এগুলো বেসিক্যালি ফিল্ম অ্যান্ড অ্যানিমেশনের মধ্যে দিয়ে দিবেন, ঠিক আছে। দেন গেমিং ভিডিও, এটা তো বলাই লাগে না, সব রকম পৃথিবীর যত রকম গেম আছে, হ্যাঁ সেগুলো সব কিন্তু কিসের এন্টারটেইনমেন্ট, এতবার এন্টারটেইনমেন্ট বলে গেছি যে আসলে মুখ থেকে যাচ্ছে না। দেন গেমিং ভিডিও হচ্ছে সকল রকম গেম, আপনি গেমিং এই ক্যাটাগরির মধ্যে দেবেন, যেমন অনেকে ফ্রি ফায়ার, পাবজি কিংবা যত প্রকার গেম আছে। আবার রিয়েল লাইফের কিছু গেম আছে না, অনেকে অনেক কিছু দেখান যে অনেক মানুষ নিয়ে গেম খেলেন যে এটা করলে এটা প্রাইজ আছে, এগুলো কিন্তু আবার এন্টারটেইনমেন্টের মধ্যে চলে আসে। কিন্তু যেগুলো ভার্চুয়াল লাইফের গেম, যেরকম ফ্রি ফায়ার, পাবজি কিংবা যে কোনো টাইপের জিটিএ, এগুলো কিন্তু সব গেমিংয়ের ভিডিওর মধ্যে আসবে। সেখানে পিসি গেম কিংবা মোবাইল গেম সব গেমই কিন্তু এখানে চলে আসবে।
কিংবা গেম যারা রিভিউ করেন এরাও কিন্তু এই গেমিং ক্যাটাগরির মধ্যেই পড়বে। এবং আরও একটা বিষয় আছে, গেমিংয়ের মধ্যে আপনি যখন ক্যাটাগরি দেবেন তখন ওইখানে আরও একটা সাব ক্যাটাগরি দেওয়া যায়। সাপোজ আপনি ফ্রি ফায়ার খেলতেছেন, ফ্রি ফায়ারের ভিডিও দিচ্ছেন, সেখানে গেমিং ক্যাটাগরি আপনি সিলেক্ট করলেন, তো গেমিং ক্যাটাগরি সিলেক্ট করার পর একটা অপশান থাকে যে আসলে কোন গেমটা আপনি খেলতেছেন। ওইখানে ফ্রি ফায়ার দিলে দেখবেন একটা ক্যাটাগরি চলে আসে, তো আপনি ওইখান থেকে কিন্তু ওই সাব ক্যাটাগরিও সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে? নেম, স্পেসিফিক নেম আপনি দিয়ে দিতে পারেন। তো গেমিংয়ের মধ্যে এগুলো চলে আসে। দেন হচ্ছে হাউ টু অ্যান্ড স্টাইল, এগুলোর মধ্যে বিভিন্ন টিউটোরিয়াল আছে যেগুলো স্টেপ বাই স্টেপ আমরা দেখাই, বিভিন্ন অ্যাপস থেকে কীভাবে ইনকাম করতে হয়, আর্নিংস ভিডিও এগুলো কিন্তু আছে। কিংবা যারা হেয়ার কাট শিখায়, আগে দেখালাম নর্মালি অনেকে যারা হেয়ার কাট দেখায় যে ট্রান্সফর্ম ভিডিও, ঠিক আছে, প্রথমে এই ছিল দেন এই, এগুলো এন্টারটেইনমেন্টের মধ্যে। বাট যারা হেয়ার কাট শিখায় যে এই হেয়ার কাট দিতে গেলে প্রথম থেকে এইভাবে কাটতে হবে, এগুলো কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইলের মধ্যে চলে আসে। দেন পেইন্টিং অ্যান্ড ড্রয়িং, অনেকে আছে পেইন্টিং অ্যান্ড ড্রয়িং দেখায় শুধু, তারা কিন্তু শুধুমাত্র এন্টারটেইনমেন্টের মধ্যে আসবে, কিন্তু যারা শিখায় যে এইভাবে পেইন্ট করতে হবে, এইভাবে রো অনুযায়ী এইভাবে এইভাবে পেইন্ট করা লাগে, তো এদের ভিডিওগুলো কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইলের মধ্যে চলে আসবে। একটু ভালো করে, মানে আমি যেগুলো বলতেছি একটু ভালো করে শুনবেন, তাহলে সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেন ফটোস অ্যান্ড ভিডিও কীভাবে এডিটিং করতে হয়, এগুলো কিন্তু এই হাউ টু অ্যান্ড স্টাইলের মধ্যে চলে আসবে। এবার হচ্ছে মিউজিক ক্যাটাগরি, যেটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ক্যাটাগরি, সেটা হচ্ছে মিউজিক ক্যাটাগরি, যার মধ্যে সকল রকমের মিউজিক, যত রকমের গান আছে পৃথিবীতে সবগুলো এর মধ্যে চলে আসবে। বাংলা, হিন্দি, ইংলিশ, তামিল, মানে যত প্রকার যত ল্যাঙ্গুয়েজের গান আছে এগুলোর মধ্যে চলে আসবে। কিংবা যেগুলো সাউন্ড ইফেক্ট আছে কিংবা মিউজিক আছে এগুলো কিন্তু এর মধ্যে চলে আসবে। কিংবা যেগুলো বিজিএম আছে, হ্যাঁ অনেকে বিজিএম আপলোড করেন, এই বিজিএমগুলোও কিন্তু এর মধ্যে চলে আসবে। বিভিন্ন মুভির বিজিএম হতে পারে, বিভিন্ন অ্যাকশান মুভির বিজিএম কিংবা এই মুভির বিজিএম, এগুলো কিন্তু চলে আসবে। যারা কাভার সং তৈরি করেন তাদেরও কিন্তু এই ক্যাটাগরির মধ্যে, অর্থাৎ মিউজিক ক্যাটাগরির মধ্যে। কিংবা যারা ইনস্ট্রুমেন্ট, শুধুমাত্র ঢোল তবলা বাজায়, বিভিন্ন সুট্টু তুলেন না, বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট দিয়ে যেসব এটা করেন, এগুলো কিন্তু এর মধ্যেই চলে আসবে মিউজিকের মধ্যে। দেন হচ্ছে ইসলামিক গজল যারা তৈরি করেন, অনেকে বলেন না ওই যে ইসলামিক ভিডিও কোন ক্যাটাগরি, ইসলামিক ভিডিওর মধ্যে কিন্তু ইসলামিক গজল পড়ে আসে। তো ইসলামিক গজল কিন্তু মিউজিক ক্যাটাগরি, কিন্তু অজ কী বলছিলাম, অজ হচ্ছে এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি, ঠিক আছে? তো ইসলামিক ভিডিও বিভিন্ন ক্যাটাগরিতে যেতে পারে, তো ইসলামিক গজল হচ্ছে মিউজিক ক্যাটাগরি। নাতে রসুল আছে, ডিজে আছে, যারা রিমিক্স ভিডিও তৈরি করেন, কিংবা যারা রিংটোন তৈরি করেন, কিংবা যারা কোরআন তিলাওয়াত করেন, কোরআন তেলাওয়াতও কিন্তু মিউজিকের মধ্যে আসে। হ্যাঁ, তো মিউজিকের মধ্যে দিতে পারেন। এবার হচ্ছে নিউজ অ্যান্ড পলিটিক্স, অর্থাৎ আপনি নিউজ ভিডিও যদি তৈরি করেন, যে কোনো রাজনীতি নিউজ কিংবা কৃষি নিউজ, আবহাওয়ার নিউজ কিংবা যে কোনো একটা স্পোর্টসের নিউজ কিংবা কোনো পার্সন নিয়ে নিউজ কিংবা কোনো প্লেস নিয়ে নিউজ, যে কোনো টাইপের নিউজগুলো সবই নিউজ অ্যান্ড পলিটিক্সের মধ্যে আসবে। পলিটিক্স নিয়ে যেসব ভিডিও আছে, টক শো আছে, হ্যাঁ পলিটিক্সের যে টক শোগুলো আছে এগুলো কিন্তু এর মধ্যেই চলে আসবে। হ্যাঁ, বাজার দন নিয়ে নিউজ হতে পারে, বিভিন্ন মিস্টেরিয়াস নিউজ হতে পারে, এই সবগুলো কিন্তু এই নিউজ অ্যান্ড পলিটিক্সের মধ্যে চলে আসবে। দেন হচ্ছে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম, এইটার মধ্যে ভিডিও খুবই কম আছে। কিছু কিছু আছে ভিডিও তৈরি করে যারা একবারে প্রফিট ছাড়া, মানে প্রফিট ছাড়া মানে যে ভিডিও থেকে ইনকাম হবে না এটা না, বেসিক্যালি যারা সমাজ জাতির জন্য পরিবর্তন করার জন্য যারা ভিডিও তৈরি করে। হ্যাঁ, অনেক সময় অনেক ভিডিও দেখবেন যে মানুষকে সচেতন করে, তো এই টাইপের ভিডিওগুলো বেসিক্যালি এর মধ্যে আসে। তবে আমার মনে হয় না যে আমার সাবস্ক্রাইবার যারা আছে তারা এই ক্যাটাগরির মধ্যে কেউ ভিডিও তৈরি করে। দেন হচ্ছে পিপল অ্যান্ড ব্লগসের মধ্যে আছে পডকাস্ট যারা তৈরি করে, কিংবা ইন্টারভিউ যারা নেয়, কিংবা টকশোগুলো, নর্মাল টকশোগুলো কিন্তু এর মধ্যে চলে আসে। বাট পলিটিক্সের যে টকশোগুলো আছে আমি সেগুলো কিন্তু বলছি যে ওই যে নিউজ অ্যান্ড পলিটিক্সের মধ্যে। দেন ওয়েবসাইট নিয়ে যারা ভিডিও তৈরি করে, ডোমেন হোস্টিং কিংবা এগুলো নিয়ে যারা রিভিউ করে, ডোমেন হোস্টিং রিভিউ, এগুলো কিন্তু পিপল অ্যান্ড ব্লগসের মধ্যে চলে আসে। এরপর হচ্ছে পেটস অ্যান্ড অ্যানিমালস, এর মধ্যে বুঝতেই পারছেন যে কোন ক্যাটাগরি আসে, যেসব প্রাণী নিয়ে যারা ভিডিও তৈরি করে, কুকুর, বিড়াল কিংবা খরগোশ, যে কোনো প্রাণী, যে কোনো প্রাণী নিয়ে যারা ভিডিও তৈরি করে, অনেকে দেখবেন বিড়ালের ভিডিও দেখবেন, কুকুরের ভিডিও দেখবেন, হ্যাঁ এগুলো কিন্তু সব পেটস অ্যান্ড অ্যানিমালসের মধ্যে আসে। অবশ্যই আপনারা সঠিক ক্যাটাগরি সিলেক্ট করবেন, তাহলে দেখবেন যে এই ক্যাটাগরির যারা দেখে তাদের কাছে ইউটিউব বেশি বেশি সাজেস্ট করবে, আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে। সো এই টাইপের আসে। কিংবা অনেকে টিউটোরিয়াল দেন, হ্যাঁ যে বিভিন্ন পটি ট্রেন করা, বিড়ালের পটি ট্রেন, কিংবা কুকুরকে এটা শেখানো, বিড়ালকে এটা শেখানো, কিংবা কোন প্রাণীকে এটা শেখানো, হ্যাঁ এগুলোও কিন্তু পেটস অ্যান্ড অ্যানিমালসের মধ্যে চলে আসে। কিংবা কুকুর, বিড়ালের কিংবা বিভিন্ন প্রাণীর ফানি ভিডিও যেগুলো সেগুলো কিন্তু এর মধ্যে চলে আসে। এরপর হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা হচ্ছে তৃতীয় লার্জেস্ট, থার্ড লার্জেস্ট ক্যাটাগরি এই ইউটিউবের ক্যাটাগরির মধ্যে। সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে অনেক কিছুই চলে আসে, যেমন টেকনিক্যাল যে ভিডিওগুলো আছে, যেমন মোবাইল নিয়ে যারা ভিডিও তৈরি করেন, মোবাইলে রিভিউ করেন, মোবাইলের পার্টস নিয়ে যারা ভিডিও তৈরি করেন, কম্পিউটার কিংবা গ্যাজেট, অ্যাক্সেসরিজ, বিভিন্ন অ্যাক্সেসরিজ কিংবা রিভিউ করেন যারা, হ্যাঁ কিংবা টেস্টিং করেন যারা, হাউ টু বিল্ড, মানে যে
কিছু একটা তৈরি করার জন্য, টেকনোলজিক্যাল কিছু একটা তৈরি করার জন্য, কোনো একটা টেক বিষয় নিয়ে এক্সপ্লেন করার জন্য, হ্যাঁ, যে কীভাবে এটাকে তৈরি করতে হবে, এগুলো কিন্তু সবই সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে আছে। যারা রোবোটিক্স ভিডিও তৈরি করেন, রোবট তৈরি করেন, রোবটের যে বিষয়গুলো দেখেন, এগুলো কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে আছে। আর যারা সায়েন্স ফিকশন বিভিন্ন ফ্যাক্ট নিয়ে হ্যাঁ ভিডিও তৈরি করেন, এগুলোও কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যেই আসে। সো অ্যাকচুয়ালি আপনাদের কমেন্ট থেকে কিন্তু অনেক ক্যাটাগরি এখান থেকে নেওয়া, ঠিক আছে, আপনাদের কমেন্ট দেখে এগুলো সিলেক্ট করা। আপনারা অনেকে কমেন্ট করে বলছেন যে ভাই আমি এই টাইপের ভিডিও তৈরি করি, আমার ক্যাটাগরি কী হবে, আমি কিন্তু সেইভাবেই বলে দিচ্ছি। হ্যাঁ, এবার হচ্ছে স্পোর্টস, এটাও আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন স্পোর্টস অ্যাকচুয়ালি কী কী ক্যাটাগরি আসবে। যেরকম যারা ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, মানে যত রকমের খেলা আছে এইগুলো সব স্পোর্টসের মধ্যে চলে আসবে। বাস্কেটবল, তারপরে স্পোর্টসের বিভিন্ন ইকুইপমেন্ট হতে পারে, যেমন ব্যাট বল, হ্যাঁ, যেটা দিয়ে খেলতে হয়, কিংবা এটা কীভাবে তৈরি করতে হয়, এই টাইপের টিপস অ্যান্ড ট্রিক্স হতে পারে, যে এটা কীভাবে শট দিতে হয়, ফুটবলে কীভাবে ড্রিবলিং করতে হয়, হ্যাঁ, তারপর হচ্ছে কীভাবে শট দিতে হয়, ক্রিকেটে কীভাবে শট দিতে হয়, যে টিপস ট্রিক্সগুলো আছে এগুলো কিন্তু স্পোর্টসের মধ্যেই আসবে। বিভিন্ন টাইপের গেম হতে পারে, হ্যাঁ, যে কোনো গেম, সেগুলো সব স্পোর্টসের মধ্যে আসবে। এরপর হচ্ছে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস। ট্রাভেল অ্যান্ড ইভেন্টস বলতে অনেকে আছে যারা এইখান থেকে ওইখানে যাওয়ার টিপস শেয়ার করে, যে কীভাবে সহজভাবে যাওয়া যায়, কীভাবে কম টাকায় যাওয়া যায়, এগুলো কিন্তু ট্রাভেল অ্যান্ড ইভেন্টসের মধ্যে চলে আসে। কিংবা বিভিন্ন রকম ইভেন্টস অর্গানাইজ করে যারা, ওই টাইপের ভিডিও যারা তৈরি করে, তাদের ভিডিওগুলো এই ক্যাটাগরির মধ্যে চলে আসে। হ্যাঁ, দেন হচ্ছে কার্স অ্যান্ড ভেহিকেল, এটাও আপনারা বুঝতে পারছেন, যারা বেসিক্যালি এই কার কিংবা ভেহিকেল নিয়ে ভিডিও তৈরি করে, সেটা আমি প্রথমেই বলছি, আমি আবার কেন বলতেছি, এটা তো প্রথমেই ছিল। তো যাই হোক, এই ছিল অ্যাকচুয়ালি ক্যাটাগরি নিয়ে ভিডিও, এবং এটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনি ভিডিও আপলোড করার সময় দেখবেন আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির, এবং সেখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। আপনি ভিডিওতে যে ক্যাটাগরির ভিডিও তৈরি করছেন সেই ক্যাটাগরিটা অবশ্যই সিলেক্ট করে দিবেন। মাঝে মাঝে চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, আপলোড ডিফল্টসের যে ক্যাটাগরি আছে সেটাই যে আপনি সব ভিডিওতে দিয়ে যাবেন, সেটা কিন্তু না। আর আপনার ক্যাটাগরি যদি বাদ পড়ে যায়, অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলুন, আমি নেক্সট টাইম আপনার জন্য পার্ট নম্বর 3 তৈরি করব, ঠিক আছে। যদি আপনার ক্যাটাগরি বাদ পড়ে যায়, এমন হতে পারে যে এই যেগুলো বললাম এগুলোর হয়তো সিমিলার কিছু আপনি করেন বাট আমি সেটা বলি নাই, সেটাও কিন্তু ওই ক্যাটাগরির মধ্যেই পড়বে। আপনি কাছাকাছি কোনো একটা বিষয় করেন বাট আমি হয়তো বা এর মধ্যে বলি নাই, ওইটার একটা সিমিলার টাইপের কিছু একটা বলছি, তো সেটাও কিন্তু আপনার একটু একটু ব্র্যান্ড দিয়ে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন। তো এগুলো বুঝে নেবেন। আর যদি আপনার ক্যাটাগরি না থাকে, আমি তো আসি, জাস্ট আপনি ভিডিওতে কমেন্ট করে বললেই হবে। সো ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি ভালো লাগে, আপনার যদি উপকার এসে থাকে, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগে। আপনাদের কথা শুনলে ভালো লাগে যে ভাই আপনার কাছ থেকে নতুন কিছু জানতে পারছি, কিছু শিখতে পারছি, এটা আসলেই অনেক শান্তির একটা বিষয়। আমি আপনাদের কমেন্টগুলো পড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।